কপাল পুড়েছে আওয়ামী লীগ সরকারের সুনজরে থাকা কিংস পার্টি হিসেবে পরিচিত তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মুবিন চৌধুরীর। সিলেট ৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় খোয়ালেন সংসদের আসন। ভোট গণনা শেষে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দেয়া তথ্য অনুযায়ী 57,778 ভোট পেয়ে সিলেট ৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ পঞ্চমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, আর শমশের মুবিন চৌধুরী পেয়েছেন 10,936 ভোট। গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা শমশের মুবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। 2015 সালে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেন। 2018 সালের 8 ডিসেম্বর বিকল্প ধারা বাংলাদেশে যোগ দিয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হন। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকল্প ধারার মনোনয়নে সিলেট ৬ আসনের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিলে ওপরের নির্দেশে শমশের মুবিন চৌধুরীকে জেতাতে স্থানীয় আওয়ামী লীগের একটা অংশ প্রকাশ্যে সরব ছিলেন। এ অবস্থায় অনেকের ধারণা ছিল শমশের মুবিনকে জিতিয়ে নেওয়া হবে, তবে শেষ পর্যন্ত এমন কিছুই ঘটেনি। পরাজয়ের কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে শমশের মুবিন চৌধুরী মূলত তিনটি কারণে হেরেছেন এবং কম ভোট পেয়েছেন। প্রথমত, তিনি সিলেট ৬ আসনে দীর্ঘদিন জনবিচ্ছিন্ন ছিলেন। দ্বিতীয়ত, আওয়ামী লীগের অনেক নেতা প্রকাশ্যে তার জন্য কাজ করলেও দলটির অনেক কর্মী সমর্থক তাকে ভোট দেননি। তৃতীয়ত, বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের বিরোধী পক্ষের ভোটে সিংহভাগই স্বতন্ত্র প্রার্থী সরোয়ার পেয়েছেন। এসব ভোট শমশের টানতে পারেননি। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।